আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চাফাই ভ্লগ চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে ভিওর্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ নিয়ে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভিওর্স চলুন এখানে দেখুন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে বিষয়টা একটু সাবধান থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস এ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ দশ ডিসেম্বর দু এবং শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু এখানে দেখুন দু সালে বয়সটা দু সালে নির্ধারিত সেনা নিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন আবেদন করার জন্য বিস্তারিত তথ্য বলে নিম্নরূপ আবেদন এখানে কিন্তু কয়েকটা ট্রেড আছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেড সাধারণের জন্য এটা জিডি টেকনিক্যালের স্টেড হচ্ছে টিটি এ আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের জন্য সন্তান এস এস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষা ফিভাব দুই শত টাকা কর্তন করা হবে মানে প্রতি আবেদন প্রতি আপনি আপনাকে দুই শত টাকা করে পে করতে হবে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি সাধারণ ট্রেড বলতে জিডি এটা হচ্ছে সাধারণ পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে তিন মার্চ দু হাজার চব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না এর মানে তিন মার্চ দু ইং তারিখে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে সতেরো বছর এর কম এবং বিশ বছর বেশি হতে হবে না মানে আপনাকে দেখতে হবে আপনার জন্ম তারিখ থেকে তিন মার্চ দু হাজার চব্বিশ ইং তারিখে আপনার বয়সটা সতেরো এবং বিশের মধ্যে থাকছে কি না বয়সের ক্ষেত্রে কি কোনো এফিড গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি ও মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফে উত্তীর্ণ হতে হবে আপনাকে টেকনিক্যাল ট্রেডের জন্য টিটিআই টিটি পুরুষ ও মহিলা বয়স তিনে মার্চ দু হাজার চব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না তাদের জন্য এক বছর বেশি কারিগরি শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট টু উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এ উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল এ অনুযায়ী ন্যূনতম ছ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শারীরিক মান বিবরণ উচ্চত এক পয়েন্ট আটশো আটষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি সর্বনিম্ন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক পয়েন্ট তিরিশ মিটার মানে পাঁচ ফুট চার ইঞ্চি তারপর ওজন ন্যূনতম হচ্ছে আপনার ঊনপঞ্চাশ কেজি হতে হবে আপনাকে তারপর হচ্ছে যে বুকের মাপ স্বাভাবিক এখানে দেওয়া আছে তিরিশ বত্রিশ আর কি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে আপনারা একটু ভালো মতো পড়ে নেবেন তারপর এখানে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে আপনাকে অবিবাহিত হতে হবে সাঁতার জানা আপনাকে থাকতে তারপর সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে হবে ক থেকে ট পর্যন্ত যেগুলো দেওয়া আছে আপনার আপনার একটু মনোযোগ সহকারে পড়ে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে আর অনেক সময় কাগজপত্রের জন্য আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হয় আর কি অনেককে নির্বাচন পদ্ধতি দেওয়া আছে তারপরে হচ্ছে নিম্ন নিম্নবর্ণিত ব্যক্তিগুণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না এটাও একটু ভালো মতো আপনারা দেখে নেবেন আপনার নামে কোনো মামলা মোকর্দমা থাকলে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যার বরখাস্ত ইত্যাদি প্রশিক্ষণ সেনা সদর সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহে মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবার এখানে দেখুন টেকনিক্যাল টিটি এ আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সময়ের অবস্থান পরীক্ষা সেন্টার কোড ও টেকনিক্যাল ট্রেডের বিবরণ এখানে যারা টেকনিক্যাল কোড থেকে মানে আপনার যারা করবেন টিটি টিটি যারা তাদেরকে ক্ষেত্রে কিন্তু এখানে ট্রেড কোড ব্যবহার করতে হবে এবং ট্রেড কোড ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে তারপরে হচ্ছে যে এখানে জেলা কোড দেওয়া আছে প্রত্যেকটি জেলার পাশে তার কোড দেওয়া আছে আবেদনের জন্য সেটা বাধ্যতামূলক প্রয়োজন হবে আর কি তারপরে এখানে দেখুন এস এম এস এ অনলাইনে এর মাধ্যমে আবেদনের নিয়ম বলে পুরুষ ও মহিলা ভর্তিছুক প্রার্থীকে প্রথমে টেলিগ্রাফ প্রিপেড সিমের মাধ্যমে আবেদন এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশানে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ষোলো হাজার দুইশত বাইশ নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বর্ণিত টাইপ করে এস এম এস প্রেরণ করতে হবে এখানে দেখুন প্রথমত যারা সাধারণ সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড আপনার যদি ঢাকা বোর্ড হয়ে থাকে তাহলে ডিএইচএ রাজশাহী হয়ে থাকলে আর প্রথমত সৈনিক তারপর স্পেস তারপর হচ্ছে আর এজে তারপর হচ্ছে এস সি রোল তারপর পাসিং ইয়ার তারপর হচ্ছে পাসিং ইয়ার পরে ডিস্ট্রিক্ট কোড একটু টাইপ করার পর হচ্ছে যে টেলিটক প্রিপেড মাধ্যমে আপনাকে সেন্ড করতে হবে আর কি তারপরে টেকনিক্যাল টিটি যে পদটা তার জন্য দেওয়া আছে বিএনসিসিদের জন্য আলাদা নিয়ম দেওয়া আছে প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার নিয়ম দেওয়া আছে আপনারা একটু দেখে বুঝে আবেদন করবেন আর কি তাছাড়া আপনাদের এলাকায় যে ভালো টেকনিশিয়ান আছে কম্পিউটার অপারেটর বা যারা অনলাইনের কাজ কাজে পারদর্শী তাদের কাছে গিয়ে আবেদন করবেন কারণ একবার আবেদন সাবমিট হয়ে গেলে আর দ্বিতীয় কোনো চান্স থাকে না অনেক সমস্যা হয় আর কি তারপর হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ আপনার যখন হচ্ছে যে ফার্স্ট এস চলে আসবে দ্বিতীয় এস এস হচ্ছে আপনাকে আবার সৈনিক টাইপ করতে হবে স্পেস তারপরে হচ্ছে যে ইয়েস তারপর একটা তারা পিন নাম্বার দেবে সেই পিন নাম্বারটা এবং যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার স্পেস দিয়ে আপনাকে পুনরায় সেন্ড করতে হবে পুনরায় সেন্ড করার পরে হচ্ছে দ্বিতীয় এস এস সেন্ড করার পরে দুই শত টাকা তারা কেটে নেবে সেক্ষেত্রে মোবাইল এসএমএস চার্জ বাদে সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন দুই শত দশ টাকা ভরে রাখতে হবে আর কি তারপরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম নিয়মকানুন দেওয়া আছে তারপরে হচ্ছে তৃতীয় ধাপ এখানে ইউজয়ার আইডি এবং পাসওয়ার্ড দ্বিতীয় এসএমএস পাঠার পর আপনাকে একটা ইজোর আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার হচ্ছে যে এই ঠিকানায় গিয়ে লগ ইন করে অন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থী তিনশো 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 বাই তিনশো দৈর্ঘ্যগ্রস্ত তিনশো বাই তিনশো পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে আপলোড করার পর অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না মানে আপনি টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টা ঘন্টার মধ্যে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন পরে আবার ঝামেলা হবে বা প্রিন্ট করা যাবে না ওরা সরাসরি বলে দিচ্ছে আর কি তারপরে এখন দেখুন হেল্পলাইন আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন তারপরে ভাড়া বাসা বর্তমানে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না ধরুন আপনার বাসা হচ্ছে যে ঢাকা বা আপনি আছেন রাজশাহীতে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা বলে গণ্য করা হবে না নিজস্ব প্রত্যেক স্থায়ী ঠিকানা ও বর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করতে হবে মানে আপনার জন্মস্থান যেখানে সে কোডটি সে জেলা কোডটি ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে সো সোভিহ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও আপনাদের যদি বলতে কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনারা আপনাদের আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ